পুলিশের এক উপপরিদর্শককে চায়ের মগ দিয়ে আঘাত করে পালিয়ে গেছেন ওয়ারেন্টভুক্ত আসামি। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। আহত এসআই এর নাম সাইফুল ইসলাম, তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত। সে ওয়াইন তাহলির জন্য রেলওয়ে স্টেশনে গিয়েছিল, তার টার্গেট সন্দেহে তখন পত্রিকা কাছাকাছি ছিল বা কালে একটা চায়ের দোকান ছিল, ওখানে আসামি আছে এডিক্টেড, তার নাম ওয়ারেন্ট আছে, ওয়ারেন্টের অনেকগুলো মামলা রয়েছে। দ্রুতই সময়ের মধ্যেই হঠাৎ করে সে চায়ের কাপ দিয়ে মাথায় আমাদের পার্টি টিম রয়েছে, আমরা আইনের আওতায় নিয়ে আসবো, আইনের ব্যবস্থা।